আজ দোল উৎসব, সারা ভারতবর্ষের সঙ্গে নেপাল, ভুটান এবং বাংলাদেশে অত্যন্ত ক্ষণঘটার সঙ্গে এই উৎসব পালন করা হয়। আপনারা প্রত্যেকেই অত্যন্ত সাবধানী এবং সংযত চিত্তে এই উৎসব পালন করুন। আপনারা প্রত্যেকেই জানেন একজন হিন্দু হিসেবে দোল উৎসবের কতটা গুরুত্ব রয়েছে। বসন্ত উৎসব আমরা বিভিন্নভাবে পালন করি। আজ আমি আপনাদেরকে এই বসন্ত উৎসব সম্পর্কে বিশেষ কিছু কথা যেমন জানাবো, তেমনি আজ আমি আপনাদেরকে বলবো আপনারা এই দিন শ্রীকৃষ্ণর সামনে এমন কিছু দ্রব্য দিতে পারেন যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। প্রত্যেককে স্বাগত জানাই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন কিছু আলোচ্য বিষয়, তাই অতি অবশ্যই ভিডিওটি আপনার মূল্যবান সময় ব্যয় করে অত্যন্ত যত্ন সহকারে দেখুন। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন আজ 9 মার্চ ভোর 3:30 মিনিটে পূর্ণিমা শুরু হয়েছে। সাধারণভাবে অমাবস্যা পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মের মানুষের কাছে। তারপরে এই পূর্ণিমা হলো ফাল্গুনী পূর্ণিমা, কারণ এই পূর্ণিমার গুরুত্ব দোল উৎসবের জন্য। শ্রীকৃষ্ণ রাধিকাদের সঙ্গে বৃন্দাবনে এই দোল উৎসব পালন করেছিলেন। এছাড়া এই দিন আপনারা জানেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তাই এই কারণেই এই পূর্ণিমা অতি পবিত্র পূর্ণিমা। তাই আপনার জীবনের সমস্যা ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য এই পূর্ণিমা খুবই কার্যকরী। আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন, এই আশা রাখি। প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, দেখুন, ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। তবে পাশের নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। আপনারা জানেন যে আমরা গৃহ দেবতা অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে এই দিন আবির দিয়ে পুজো করি, কারণ এই দিন যদি আবির দিয়ে পুজো করা যায় আপনার জীবনটাও রঙিন হয়ে যাবে। আজকে আমাদের প্রত্যেকটি ঘরেই রয়েছে দাম্পত্য সমস্যা, রয়েছে দুজনার মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় জনার অবস্থান। আর আপনাদের মধ্যে যদি এই ধরনের অসম্ভব জ্বালা যন্ত্রণা থাকে, তাহলে অতি অবশ্যই আজকের দিনটিকে কাজে লাগান। আজকের দিনে আপনারা সকাল সকাল স্নান করে অতি অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে পুজো করুন। যাদের দাম্পত্য সমস্যা আছে তাদের বিশেষ করে বলছি, যাদের সুসম্পর্ক আছে তারাও করুন, কারণ এটি অত্যন্ত শুভ কাজ। শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে রং দিন, প্রত্যেক পিতামাতার পায়ে রং দিন, এবং এই রং আপনি পূজোর দ্রব্য হিসেবে ব্যবহার করুন। বন্ধুরা, আমি যে বিষয়টি বলছি আশা করি বুঝতে পেরেছেন। এই রং আপনারা পূজোর দ্রব্য হিসেবে দান করুন, তারপর অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ এবং রাধিকার পুজো করুন এবং শুদ্ধ একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর আপনি আপনার প্রিয়জনকে সেই রং দিয়ে রাঙিয়ে দিন। আপনি স্নান করেছেন ঠিকই, কোনো অসুবিধা নেই, আবার একবার করে নেওয়া যাবে বা ধুয়ে নেওয়া যাবে। আপনি আপনার
প্রিয়জনকে সেই আবির দিয়ে রাঙিয়ে দিন। দেখবেন শ্রীকৃষ্ণ এবং রাধিকার মধ্যে যে অমর প্রেম, সেই প্রেম আপনাদের জীবনে আসবে। বন্ধুরা, এটি অত্যন্ত শক্তিশালী একটি টোটকা, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। আজকের দিনে যদি শ্রীকৃষ্ণ এবং রাধিকার চরণে রং স্পর্শ করিয়ে সেই রং যদি দুজনা ব্যবহার করে, অর্থাৎ একে অপরকে যত্ন করে প্রেমের মনে মাখায়, তাদের প্রেম অমর হয়ে যায়। আমি জানি আজকের জীবনের সবথেকে বড় সমস্যা হলো দাম্পত্য সমস্যা। প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে দুইয়ের মধ্যে তিন, অর্থাৎ দাম্পত্য জীবনে আজ আর দুই নয়, প্রত্যেকটি সম্পর্কে রয়েছে তিনজন, কখনো পুরুষের তরফ থেকে, কখনো বা মহিলাটির তরফ থেকে। এটি মার্জনা করবেন এই ধরনের কথা বলার জন্য, কিন্তু এটি প্রকৃত বাস্তব। তাই যদি জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, আপনারা জানেন প্রেমের দেবতা শ্রীকৃষ্ণ এবং তিনি রাধিকাকে এই দিন রং মাখিয়েছিলেন, তাই আপনি যদি এই দিন রং খেলা করেন এবং সেই রং যদি শ্রীকৃষ্ণ এবং রাধিকার চরণ স্পর্শ করিয়ে করেন, দেখবেন আপনাদের মধ্যে অতি অবশ্যই প্রেম ফেরত আসবে। আর এই রং আপনি সারা বছর রেখে দিতে পারেন ঘরে টোটকা স্বরূপ, মাঝে মাঝে সামান্যতম এক ফোঁটা নিয়ে ব্যবহার করতে পারেন, আপনাদের প্রেম অমর হয়ে থাকবে। বন্ধুরা, পূজা পার্বণ করুন শ্রদ্ধা ভক্তি সহকারে, প্রত্যেককে প্রসাদ বিতরণ করুন, যদি পারেন এই দিন সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, তাহলেই দেখবেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এটি একটি শক্তিশালী টোটকা উপাচার, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করবেন। যারা প্রথমবারের জন্য এই ধর্মকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদের সঙ্গে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই ইতিমধ্যে আমাদের ভালোবাসেন এবং বিভিন্ন প্রকার কমেন্ট করেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। আজ যদি আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, অতি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করবেন। যদি ভালো না লাগে, ডিসলাইক মারার অধিকার আপনার আছে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, কারণ এই বিশেষ টোটকাটি করলে দাম্পত্য সমস্যা এক নিমেষেই সমাধান হয়ে যাবে, আর এই কারণেই আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। হয়তো ইউটিউবের জগতে এই ধরনের ভিডিও আপনারা পাবেন না, বহু উপাচার বহু টোটকা রয়েছে, কিন্তু এই ধরনের সঠিক উপাচার বা টোটকা হয়তো কম মানুষের কাছ থেকেই পাবেন। আমরা আপনাদের সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিই নতুন নতুন বিষয়গুলি আপনাদের সামনে এনে, কারণ এই বিষয়গুলি আমরা যে আলোচনা করি তাতে আমাদেরও উপকার হয় এবং আপনাদেরও উপকার হয়। বন্ধুরা, কেমন লাগলো বলবেন অতি অবশ্যই। আজকের ভিডিওটি করতে পেরে আমি অত্যন্ত খুশি হলাম, কারণ এই উপাচারটি যদি আপনারা করেন অতি অবশ্যই কিছু হলেও সুফল পাবেন। আজকের মতো বিদায় দিন, ভালো করে রং খেলুন এবং সবাইকে খেলতে সাহায্য করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে মাধব, জয় রাধে মাধব, জয় রাধে মাধব।